হলিডে স্টোরিয়ান, দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রম বা সৎসাং একটি দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়। প্রথমেই বলে রাখি, এখানে ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আশ্রমের ভিতরে চিত্র তুলে ধরতে পারলাম না। আশ্রম সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আশ্রমের মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে গেলে দেখতে পাবেন নাম কীর্তন এবং প্রার্থনা করার জায়গা, আর সোজা চলে গেলে দেখতে পাবেন একটি ছোট চিড়িয়াখানা, সেখানে বর্তমানে কিছু পাখি রয়েছে। ভিতরের পরিবেশ খুব ভালো, শান্ত এবং সুন্দর। অনুকূল ঠাকুর পাবনা থেকে আসার পর এখানেই প্রথম আশ্রম তৈরি করেছিলেন। এটিই সৎসঙ্গের হেডকোয়ার্টার। আশ্রমের শিষ্যদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে, আর বাইরের তীর্থযাত্রীদের জন্য টিকিটের মাধ্যমে এই সুবিধা প্রদান করা হয়। আমাদের দেওঘর মধুপুর ট্রিপটি 5 দিনের ছিল। আমরা ঘুরেছিলাম গিরিডিহ, উশ্রী ফলস, খান্ডোলি ড্যাম, নন্দন পাহাড়, বাসুকীনাথ ধাম ইত্যাদি। সমস্ত ভিডিওগুলি আমার চ্যানেলে মধুপুর দেওঘর প্লেলিস্টটিতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমার কাজটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।